ব্রিটেনের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ক্ল্যারিস হোটেলে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। রানীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয় ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রাজা চার্লস। রানীর মৃত্যুতে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ সর্বস্তরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান রাজা তৃতীয় চার্লস। টেলিকথনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিচারণ করে সমবেদনা জানান চার্লসকে। শেখ হাসিনা বলেন, মায়ের মতো ছিলেন প্রয়াত রানী, ছিলেন অনন্যমাত্রার কমনওয়েলথ প্রধান। রানীর প্রতি ব্যক্তিগতভাবে শেষ বিদায় ও শোক জানাতেই তিনি লন্ডন সফরে এসেছেন বলেও রাজা চার্লসকে জানান বাংলাদেশের সরকার প্রধান। 1997 সালে চার্লসের বাংলাদেশ সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির অনুষ্ঠানে পরের মাসেই রাজা সস্ত্রীক ঢাকা সফরে আসবেন বলে বাংলাদেশ প্রস্তুত ছিল। জবাবে চার্লস বলেন, তারাও বাংলাদেশে সফরের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু রানীর প্রয়াণে আপাতত এ সফরটি সম্ভব হচ্ছে না বলে শেখ হাসিনাকে জানান ব্রিটেনের রাজা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।